ওদেরকে এমনভাবে মোটিভেশন করতে হবে যে ও বুঝবে যে এটা আমার বাংলা ভাষার মতো আরো সহজ সহজ এবং এটা শেখা জটিল কিছু না, অ্যাজ ওয়েল অ্যাজ বাক্য বাক্য একেবারে সেম টু সেম। তাহলে আমি যদি বাক্যটা ভালোভাবে আত্মস্থ করি সেন্টেন্সটা আমার কিন্তু আত্মস্থ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ইংরেজিতে যারা আছি ক্লাসে ঢুকে ইংরেজিতে প্রোনাউন্সিয়েশন করতেছি কথা বলতেছি, ওটার বাংলাটা যদি আমি তাকে ভালোভাবে বুঝিয়ে দিই তাহলে সে তার নিজের মনে করে আমি যেটা করছি জাস্ট বাক্যের ইংরেজি কি টেন্স, তখন তার হুবহুক টেন্সটা মনে থাকে। আমি আমার শিক্ষা জীবনে দেখেছি যে আমার শিক্ষক আমাকে শিখিয়েছে এবং আমার আমি ক্লাস এইটে টেন্স শিখেছি, বাকি জীবনে আমাকে টেন্স আর করতে হবে, কারণ বাংলায় আমি কালের সাথে মিলিয়ে টেন্সকে অনুধাবন করতে পারি।